بسم الله الرحمن الرحيم, السلام عليكم. সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, আজকে আপনাদের সাথে কথা বলবো কম বাজেটে 3 বেডরুমিষ্ঠ চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে। বন্ধুরা, আমাদের মাঝে আমরা অনেকে আছি 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে 3 বেডরুমিষ্ঠ বাড়ি তৈরি করতে চাই, কিন্তু আমাদের হতাশার জায়গাটি হচ্ছে এত কম বাজেটের মধ্যে এই বাড়িটি তৈরি করা যাবে কিনা। তো বন্ধুরা, আপনারা যারা 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়িটির 3D ইন্টেরিয়র, ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং সর্বশেষ জানিয়ে দিব এই বাড়িটি আপনারা কীভাবে 8 থেকে 10 লক্ষ টাকার মধ্যে তৈরি করতে পারবেন তার হিসাব। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলাই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। এখন আমরা বাড়িটির ইন্টেরিয়রটি দেখে নেব। এটি হচ্ছে বাড়িটির প্রবেশপথ। এদিকে বাড়িতে প্রবেশ করে আমরা একটি ছোট্ট ডাইনিং এবং ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছি। আমরা এটি কম্বাইনলি রেখেছি, যেহেতু আমাদের বাজেট কম, জায়গার পরিমাণ কম, এর জন্য আমরা ছোট্ট জায়গার মধ্যে ডাইনিং এবং ড্রয়িংটি সেরে নেব। এখানে আমরা সোফা দিয়েছি এবং মাঝখানে একটি ডাইনিং টেবিল সেট আপ করে নিয়েছি। তো আমাদের কিচেনটি আমরা ফ্রন্ট সাইডে এই কর্নারে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কিচেন আমরা এখানে দিয়েছি। এগুলো সব মেজারমেন্ট আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেবো। এখানে কিচেনটি সেট আপ করেছি এবং একমাত্র টয়লেটটি আমরা এখানে দিয়েছি। আমরা এখানে একটি হাই কমোড সেট আপ করেছি, আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করে নিতে পারেন। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি বেডরুম। এই বেডরুমটি আপনারা চাইলে মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন। এই বেডরুমটি অনেক বড় সড়ো আছে। এখানে আমরা একটি বেড এবং একটি ড্রেসিং টেবিল সেট আপ করে নিয়েছি। আপনারা চাইলে আলমিরা এবং অন্যান্য আপনাদের আসবাবপত্র দিয়ে রুমটি ব্যবহার করতে পারবেন। এখানে আমরা আরেকটি বেডরুম দিয়েছি। এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। পাশাপাশি দুটি বেডরুম সেম মেজারমেন্টের, এগুলো আমি আপনাদেরকে ফ্লোর প্ল্যানে মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বেড প্লেস করার পাশাপাশি একটি আমরা টেবিল সেট আপ করে নিয়েছি। এখানে এই বেডরুমটি অনেক বড় সড়ো আছে, আপনারা চাইলে এই বেডরুমটিকেও মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। বন্ধুরা, আমরা এই কর্নারে ফ্রন্টে একটি ছোট্ট বেডরুম দিয়েছি। এটি হচ্ছে চাইল্ড বেড, আমাদের বাচ্চারা এখানে পড়াশোনা করবে, থাকবে, ঘুমাবে, অথবা এটি গেস্ট বেড হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এখানে সিঙ্গেল একটি বেড প্লেস করে রুমের অন্য জায়গাতে আপনারা আপনাদের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে রুমটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ছোট্ট বাড়ির ইন্টেরিয়রটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টি বেডরুম, মাঝখানে চমৎকার একটি ডাইনিং ড্রয়িং রুম, একটি টয়লেট এবং একটি কিচেন। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 20 ফিট 8 ইঞ্চি। এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 531 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশ হিসাব করলে 1% জায়গা চাইতে সামান্য একটু বেশি জায়গা, 1.5% জায়গা চাইতে সামান্য একটু কম জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির প্রবেশপথ। তো শুরুতে আমাদের ডাইনিং স্পেসটি 8 ফিট 7 ইঞ্চি বা 9 ফিট 5 ইঞ্চির ছোট্ট একটি ডাইনিং স্পেস আমরা শুরুতে সেট আপ করে নিয়েছি। তারপর এই পাশে আমরা একটি বেডরুম দিয়েছি 8 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চির ছোট্ট একটি বেডরুম। এটি আপনারা চাইলে চাইল্ড বেড বা গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারেন। এই কর্নারে আমরা কিচেনটি দিয়েছি 7 ফিট বাই 5 ফিটের ছোট্ট একটি কিচেন, আপনারা চাইলে এটি ছোটো বড় করে নিতে পারেন। এই পাশে আমরা আমাদের কমন টয়লেটটি দিয়েছি, একমাত্র টয়লেটটি 7 ফিট বাই 4 ফিটের টয়লেটটিতে আপনারা চাইলে হাই কমোড বা লো কমোড দিয়ে টয়লেটটি ইউজ করতে পারবেন। বন্ধুরা, পেছনে আমরা 2টি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 10 ফিটের। এই বেডরুমটা আপনারা চাইলে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। এই বেডরুমটিও আমরা 10 ফিট বাই 12 ফিটের রেখেছি। এই বেডরুমটি আপনারা চাইলে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে আমরা টোটাল 3টি বেডরুম পাচ্ছি। 3টি বেডরুম পাচ্ছি, 2টি বেডরুম বড় এবং 1টি ছোট্ট বেডরুম, আর মাঝখানে আমরা ডাইনিং স্পেস পাচ্ছি, আর এই পাশে আমরা টয়লেটটি পাচ্ছি, এই পাশে পাচ্ছি কিচেনটি। তো 3টি বেডরুম সমন্বয় চমৎকার বাড়িটি আমরা 9টি কলাম দিয়ে তৈরি করে নিতে পারবো ইনশাল্লাহ। 9টি কলাম হলে আমরা বাড়িকে এসে সুন্দর এবং সুচারুরূপে শেষ করতে পারবো। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে প্রাথমিক যে বাজেটটি রাখতে হবে তা হচ্ছে মিনিমাম 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হলে আপনার বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুচারুরূপে শেষ করতে পারবেন, টাইলস সহ করে নিতে পারবেন। আর যদি আপনারা 8 লক্ষ টাকা বাজেট নিয়ে করেন, তাহলে আপনারা বাড়ির মোটামুটি সবগুলো কাজ শেষ করতে পারবেন। এখানে কিছু কাজ বাকি থাকবে, সেগুলো টাইলস, তারপর হচ্ছে প্লাস্টার, পেন্টিং, এই কাজগুলো বাকি থাকবে।
আর যাদের বাজেট 6.5 থেকে 7 লক্ষ টাকা আছে তারা ছাদ পর্যন্ত কাজটি করে রাখতে পারবেন, পরবর্তীতে আস্তে আস্তে বাকি কাজগুলো শেষ করে নিতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, যাদের বাজেট কম, যারা ছোট বাজেট নিয়ে চিন্তিত, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে, ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।